নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি গার্ডেন। আজ অক্টোবর মাসের 13 তারিখ। আজ আমি গোলাপ গাছের যে পরিচর্যাটি দেখাবো এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনারা অক্টোবর মাসের 20 তারিখের পর থেকে নভেম্বরের 10 তারিখের ভিতরে করবেন, তাহলে শীতে গোলাপে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই সময় গোলাপ গাছের ডালগুলি কাটাই ছাঁটাই করতে হবে, মাটি পরিবর্তন করতে হবে এবং মাটিতে কিছু পরিমাণে সার দিতে হবে। তো কাটাই ছাঁটাই দুই রকম হয়, একটা ভারী ছাঁটাই আর একটা হালকা ছাঁটাই। আপনাদের কাছে যদি 2 বছর বা তার কম বয়সের কোনো গাছ থাকে তাহলে হালকা ছাঁটাই করবেন এবং টবের মাটির অর্ধেকটা পরিবর্তন করে দেবেন। আর আপনাদের কাছে যদি 2 বছরের বেশি, 3 বছর 4 বছর এইরকম বয়সের যদি গোলাপ গাছ থাকে তাহলে সেটা ভারী ছাঁটাই করে মাটিটা সম্পূর্ণ পরিবর্তন করে দেবেন। যেহেতু আমার এই গাছটি আমি গত বছর মাটি পরিবর্তন করেছিলাম, এই জন্য এবছর আমি সম্পূর্ণ মাটি পরিবর্তন করব না। গাছটি হালকা কাটাই ছাঁটাই করার পরে কিছুটা মাটি পরিবর্তন করে সার দিয়ে দেব। এই কাজটি কিভাবে করতে হয় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে গাছের ডালগুলি ছেঁটে দিতে হবে। একটু লক্ষ্য করেন, গাছের ডালগুলি ছাঁটার সময় যে ছাঁটার জন্য যে কাঁচিটি ব্যবহার করছেন এটি একটু ভালো করে স্যানিটাইজ করে নেবেন। আমি এই কাঁচিটি স্যানিটাইজ করে নিয়েছি, আপনারা স্পিরিট দিয়ে স্যানিটাইজ করতে পারেন, বা যদি সেটাও না থাকে তাহলে আপনারা হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করেও আপনারা স্যানিটাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো প্রথমে ডাল কাটার সময় আমরা ডালগুলিকে 45 ডিগ্রি কোণ করে কাটবো। এই যে কাঁচিটা 45 ডিগ্রি কোণ করে আমরা ডালগুলি কাটবো। যদি কোনো দুর্বল ডাল বা শুকনো ডাল থেকে থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন। ডাল ছাঁটার কাজ সম্পূর্ণ হয়েছে। এবার এই যে কাটা অংশ, এই কাটা অংশগুলোতে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড, সাপ ফাঙ্গিসাইড হতে পারে বা ব্যাবিস্টিন হতে পারে, যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে এই যে কাটা অংশগুলো এগুলো সিল করে দেবেন। না হলে গোলাপ গাছের যে প্রধান সমস্যা, এখান থেকে ডাইব্যাক রোগ লাগতে পারে। ডাইব্যাক রোগটা কি, এখান থেকে যে গাছের অংশটা সেটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে নিচের দিকে চলে আসবে এবং আস্তে আস্তে সম্পূর্ণ গাছটা শুকিয়ে যাবে। এই জন্য এই কাটা অংশটা সিল করার খুবই দরকার হয়। আমি এই পাত্রে সাবফাঙ্গিসাইড এর পেস্ট করে নিয়েছি, এবার আমি এগুলি লাগিয়ে দেবো। আপনারা হাত দিয়ে লাগাতে পারেন বা গ্লাভস, যদি হাত দিয়ে লাগান তাহলে এটা ব্যবহার করার পরে হাতটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। প্রত্যেকটা কাটা অংশের মাথায় আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়েছি। এবার আমাদের টবের মাটিটা, কিছুটা মাটি আমাদের পরিবর্তন করতে হবে। তো মাটি পরিবর্তন করতে হলে আমাদের প্রথমে টবের মাটিটা খুঁশে নিয়ে একটা চক্রখাল মতো তৈরি করে নিতে হবে। এই সময় গাছের কিছু শিকড় কাটা যেতে পারে, কিন্তু তা নিয়ে কোনো সমস্যা নেই, গাছের কোনো ক্ষতি হবে না।
এই যে আমি মাটিটা চারিদিকে চক্র খাল করে মাটিটা তুলে নিয়েছি। এবার আমাদের সার দিতে হবে। তো এই অবস্থায় আমরা এই গাছে কি সার দেব, সারের মিশ্রণটা আমরা তৈরি করে নিই। কম্পোস্ট সার, আপনারা যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন, লিপ মোল্ড কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, বা যদি কিছুই না থাকে তা গোবর সার হতে পারে। তো আমি এই কম্পোস্ট নিচ্ছি 10 চামচ। এর সাথে নিমখোল 2 চামচ, শিংকুচি 1 চামচ, হাড়গুঁড়ো 1 চামচ, সর্ষের খোল 1 চামচ, ডিএপি 1/2 চামচ। এবার এই পাত্রে এই সারগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। সারগুলি মিশিয়ে নিয়েছি। এইবার এই সারের অর্ধেকটা পরিমাণ আমি টবের চারিপাশ দিয়ে দিয়ে দেব। গাছের গোড়ায় কোনো সার দেবেন না, যে কোনো গাছে যখন সার দেন না কেন গাছের গোড়ায় কোনো সার ব্যবহার করবেন না। আমি টবের একদম চারিপাশ দিয়ে এই সারের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা পরিমাণ আমরা মাটি তৈরির সময় ব্যবহার করব। অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। এবার আমাদের এর গোড়াটা মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে। আমরা মাটিটা তৈরি করে নিই। মাটি তৈরি করার জন্য আমরা নতুন মাটি নিচ্ছি, নতুন মাটি 50%। আর এই টপ থেকে যে মাটিটা বের করলাম পুরানো মাটি, এই মাটি 50%। পুরানো মাটি 50%। আর এই যে তৈরি করা যে মিশ্র সারটি, যেটি কিছু সময় আগে গাছের গোড়ায় ব্যবহার করলাম, এই সারটি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার এই মাটিগুলো দিয়ে আমি গাছের গোড়ায় ভর্তি করে দেব। এবার জল দিয়ে গাছের মাটিগুলো ভিজিয়ে দিতে হবে। তো জল দেওয়ার সময় আপনারা লক্ষ্য রাখবেন, এই যে কাটা অংশ, যে জায়গাটাতে আমি ফাঙ্গিসাইড লাগিয়েছিলাম, এই জায়গাটাতে আমি জল দেব না। এই জায়গাটাতে জল দিলে এখান থেকে ডাইব্যাক রোগ লাগতে পারে।
আপনারা এই কাজটি বিকালের দিকে করার চেষ্টা করবেন। এইভাবে কাটাই ছাঁটাই করার পরে এই গাছটি দুদিন আপনারা সরাসরি সূর্যের আলোকে দেবেন না, একটু সেমি শেডি এরিয়ায় রেখে দেবেন। তারপর থেকে পুরোপুরি আপনারা সানলাইটে দিতে পারেন, পুরোপুরি সূর্যের আলো স্বাভাবিক পরিবেশে রাখবেন তারপর থেকে। তো আমি যে গাছটিতে আমি যে খাবার দিয়েছি, আমার আগামী এক মাস এখানে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। আমি এক মাস পর থেকে 15 দিন অন্তর অন্তর কিছুটা কিছু কিছু খাবার দেব। কি খাবার দেব সেটা আমি পরবর্তী ভিডিও করে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।